রাজনীতির রঙ্গমঞ্চে নতুন কি খবর হলো জানাতে চলে এসেছি আমি পাপিয়া আপনাদের চ্যানেল নিউজ নাওতে। 2019 এর লোকসভা নির্বাচনে বিজেপি 18টি আসন পেয়েছিল বাংলায়। এরপর থেকেই বঙ্গজয়ের দিবা স্বপ্ন দেখছিল গেরুয়া শিবির। বাংলায় ক্ষমতা দখলের লড়াইয়ে 100 গন্ডিও টপকাতে পারেনি বিজেপি। ভোটের পর দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে সুকান্ত মজুমদারের কাঁধে বাংলার দায়িত্ব দিয়েছে হাইকমান্ড। তারপরেও বিজেপিকে উপনির্বাচনে শোচনীয় হারের মুখ দেখতে হয়েছে। তাই দলের রাজ্য স্তরের বিভিন্ন পদে সাংগঠনিক পরিবর্তন করতে চলেছে বিজেপি। সহসভাপতি এবং সাধারণ সম্পাদক পদে বেশ কিছু যুব এবং নতুন মুখ আসছে। পুরনোদের মধ্যে অনেকেরই পদ হারানোর সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলা সভাপতিকে পরিবর্তন করা হতে পারে। সূত্রের খবর, এ মাসের শেষের দিকেই এই পরিবর্তন হতে পারে। প্রত্যেকটা মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন, সঙ্গে থাকুন নিউজ নাওতে।